এই তো তুমি, এই তো সমস্যা। আরে আমরা ক্লাস করি না, তুই করে বললি কি? ভেতর থেকে আসে না। কি আসে না? তুই তাই না? এ আবার আমদানি হলো কবে? পরশুদিন দেখলাম, দেখেছিলাম মুখু। আচ্ছা বাদ দাও, বলো পরীক্ষা কেমন হয়েছে? খারাপ না, ভালো। আচ্ছা এখন আমি যাই। ওকে যাবার, যাও। জোর করে দিয়ে দিল ফেল এগুলা। তুই তোর জীবন নষ্ট করিস, আমি ওর জীবন নষ্ট করি। তুমি তোর জীবন খাও না, একবার খেয়ে দেখো, একটু স্ট্রাই করে দেখো। এই তুই জানি, চল উঠে চল। তোমার ঠিক আছে, তোমার ভালো না লাগলে কিন্তু বেশি বেরোয় যাবে। ভালো, কালকে আসছি বিকালে। কিরে কি অবস্থা? হাত এই আছে ভালো। ভালোই তো বডি বানাইছিস। কমলাপুর অনেক চেঞ্জ হয়ে গেছে দেখি না? চল সামনে আগে। আচ্ছা চল। ওরে সালা, কমলাপুর তো খুব চেঞ্জ হয়ে গেছে দেখি। হ্যাঁ আগে তো এরকম ছিলই না কমলাপুর, অনেক চেঞ্জ হয়েছে, খুব ভালো। আরে পুরো ঢাকা শহর চেঞ্জ হয়ে গেছে, তুইও তো চেঞ্জ হয়ে গেছে। আমি চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ এই এই নীলগঞ্জি এদিকে। ক্যান ইউ প্লিজ টেল মি দা ওয়ে টু শাহজাহানপুর? সামনে গিয়ে সোজা যাবেন, ডানে মোড় নেবেন। তোমাকে কোথায় যেন দেখেছি, আই থিঙ্ক।
ইউ স্টাডিড অ্যাট গোপুর শিক্ষা স্কুল রাইট অ্যান্ড আই গেস দ্যাট ইউ আর তোহিদ রাইট আমি তানজিম আরে ওই যে আব্দুল গফুর স্কুলে একসাথে পড়েছিলাম তারপর তো তুমি এক জায়গায় চলে গেলে আর আমি আরেক জায়গায় চলে গেলাম নতুন স্কুলে যাওয়ার পরে ভর্তি হয়েছিলাম এখনো শুনতে পারো নাই মানে হ্যাঁ তানজিম তো আমার সাথে তোমার ফোন নাম্বারটা দাও ঠিক আছে ওকে তাহলে আজকে রাত্রে 8:10 তোমার সাথে কথা হবে 8:10 আসলে ওই সময় একটু ফ্রি থাকি তো অন্য সময় ব্যস্ত থাকি আচ্ছা কোন দিকে যাবে বলেছিলে সোজা গিয়ে ডানে ওকে রাতে কথা হচ্ছে তাহলে হাই হ্যালো কি অবস্থা তারপর এই তো ভালোই তোমার আছি মোটামুটি আছি তোহেদ একটা কথা জিজ্ঞেস করি তুমি কি সিগারেট খাও কেন খাও মনে হচ্ছে কিভাবে বুঝলে সিগারেট তুমি খাও কিনা সেটা তোমাকে দেখেই বোঝা যাবে তাছাড়া মানুষের কিছু লক্ষণ দেখেও সেটা বোঝা যায় মাঝে মাঝে হয় ছেড়ে দাও এটা খুব খারাপ চেষ্টা করব আগে থেকে অনেক কম খাই খুবই কম তুমি যেটা ছাড়তে পারছো দ্যাটস গ্রেট এটা সবাই পারে না ওয়েল ডান মন খারাপ মনে হয় হ্যালো হাত ওকে আমি আসতেছি এই তো 10 মিনিট কে ফ্রেন্ড কি এক দরকার যেতে বলছে আচ্ছা তুমি না বললে এক মেসে তোমার পরিচয় কোথায় এখন সে পরিচয় না ওকে আমি অনেক পছন্দ করতাম সে এখন অনেক এখানে থাকে না অনেক দূরে থাকে মাঝে মাঝে দেখা হয় খুব কম তোহিদ তোমাকে আজ আমি এখানে আসতে বলেছি কেন জানো এখানেই ওর সাথে আমার শেষ দেখা এজন্য আমি চাই আজ এখান থেকেই নতুন কিছু শুরু করতে কি সেটা খারাপ মানুষকে ভালো পথে আনা সমাজের অন্ধকার জগৎকে আলোর সামনে প্রকাশ করতে নয় অন্ধকার জগতে আলো জ্বালাতে চাই সেটা তো বুঝলাম কিন্তু তুমি এই মেয়েটাকে কিছু বলনি সেই কথাগুলো কিছুই বলনি দেখো তোহিদ মানুষের জীবনে মানুষ মানুষকে অনেক কিছুই তো বলতে চায় কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না তার মানে তুমি তাকে কিছুই বলনি বলতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের সাপোর্ট পাইনি ও আচ্ছা আহাত খুব ফোন দিচ্ছি আমি যাই এখন ওকে গুড বাই আবার দেখা হবে বাই রাস্তায় আসি আসতেছি আসতেছি আহাদ আমি আসতেছি
হোয়াট হ্যাপেন্ড? এই হচ্ছে তহিদ, ওর জন্যই তোর ডাকলাম। দেখা হয়েছে ওর সাথে, কথা হয়েছে। তাহলে আরো বুঝেছিস? না, কারণ বোঝাবার আগে ওকে কতগুলো সত্যি বলতে চাই। তহিদ, ক্লাস ফাইভ পর্যন্ত আমার তোমার সাথে আমার একসাথে পড়া এবং আমার এক্সটার্নাল এক্সটেন্ড গ্রুপের অ্যাডমিন দুটোই খাঁটি মিথ্যা। আমি আগে তোমাকে চিনতাম না, আহাদের কাছ থেকে তোমার সম্পর্কে জানতে পাই এবং ওর কাছ থেকে তোমার একটা ছবিও পাই। এই যে আমি আগে আন্দাজ করতে পেরেছিলাম, তার প্রশ্ন ছিলাম আগে, আমি আন্দাজ করতে পারছি তুমি কি জন্য। সেদিন তুমি প্রিন্সকে একটা কথা বলেছো, আজকে আমি বুঝতে পারলাম কাঞ্জিকে তুমি কি জন্য কিনে। দেখো ভাই, আর তোমাকে যে কারণে একটু নামতে না, প্লিজ তুমি সেইভাবে রাখিও। দেখো, তোমার আশা পূর্ণ হবে না, আমি আগে স্মোক করতাম, এখনও করি, ভবিষ্যতেও করি। হ্যালো তহিদ, কই তুমি? আমি তো অনেকক্ষণ ধরে এসে বসে আছি। ওকে তাড়াতাড়ি আসো, ওকে তাড়াতাড়ি আসো। রাস্তায় প্রচুর জ্যাম, তাই আসতে দেরি হল। তহিদ, তোমার কালকে ওইভাবে চলে আসা ঠিক হয়নি, তোমার আরও ভাবা উচিত ছিল। সেটা আমি বুঝবো, তোমাকে আবারও ওয়ার্নিং দিচ্ছি, আদের গোলামগিরি বন্ধ করো। এটাকে গোলামি বলে না, তোমার মনে হয় মানসিক সমস্যা আছে, তাই যা বলার ডাইরেক্টলি বলতেছি তুমি ডাইরেক্টলি শোনো। সিগারেট ছেড়ে দাও, না হয় আমি তোমাকে ছাড়ব না। সত্যি তো, কে আমি? আমি তো তোমাকে ছাড়া না ছাড়া কেউ না। সিগারেট ছেড়ে দাও, না হয় আমি কেন? এই দেশ তোমাকে ছাড়বে না, এই দেশের মানুষ তোমাকে ছাড়বে না, এই সমাজ তোমাকে ছাড়বে না, আর তোমার বিবেক এটাও তোমাকে ছাড়বে না। তাই সিগারেট ছেড়ে দাও, ব্যাপারটা চিন্তা করে দেখো। সিগারেট ছাড়তে পারলে তোমার ভালোই হবে। যা হওয়ার তাই হবে, যা হচ্ছে তাই ঠিক। তাহলে তো আমার আর কিছুই করার নেই, ভালো থেকো। হ্যালো শাহিন বলতেছো? আমি তানজিম, কালকে রাত্রে ফোন দিয়েছিলাম। আমি আমি তোমার সাথে সামনাসামনি কিছু কথা বলতে চাই, চারটা নাগাদ টাইম হবে? ওকে, চারটার সময় দেখা হচ্ছে তাহলে। ওকে বাই। তুমি তানজিম? হ্যাঁ। আমি শাহিন, বলো কি জানতে চাও? তোদের হিস্ট্রি, ওর আগের ইতিহাস সম্পর্কে জানতে চাই। আমি দুজনে ভালো বন্ধু ছিলাম, হঠাৎ একদিন আমার এক বন্ধু থেকে শুনতে পেলাম যে সঙ্গীদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওর বাসায় গেলাম,
বাসায় গিয়ে দেখি ও দিব্যি সুস্থ। তো তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ঘাপলা রয়েছে। ওকে জিজ্ঞেস করলাম ওর কী হয়েছে, ওনাকে ও বলল যে ওর দেশের সব জমি জমা বিক্রি করে ওরা বিদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, বিদেশে চলে যাচ্ছে, ওদের পরিবারে কোনো সমস্যা হয়েছে। তহিদের বড় বোনের নাকি লিভার ক্যান্সার হয়েছিল, আর তহিদেরও নাকি আরেকটা অপারেশন করা লাগতো। তারপর ওরা বিদেশে চলে যেত, কিন্তু তাদের আর বিদেশে যাওয়া হয়নি। ফ্লাইটের আগের দিন আমাদের বাসায় তহিদ এসেছিল, এসেছিল তার বাবা মা আর বোনও এসেছিল আমাদের কাছ থেকে বিদায় নিতে। ওই দিন আমাদের বাসা থেকে চলে যাওয়ার সময় তহিদ খুবই কষ্ট পাচ্ছিল, ওর চেহারা দেখেই তা বুঝতে পারছিলাম। তারপর হঠাৎ করে কি যেন হয়ে গেল, পরদিন সকালে আমি ওদের বাসার সামনে দিয়ে স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি তার বাসার নিচে জটলা বেঁধেছে, মানুষ কি যেন বলাবলি করছে। আমি ব্যাপারটা জানার জন্য এগিয়ে গেলাম, এগিয়ে দেখি রুস্তম চাচা, রুস্তম চাচাকে যে জিজ্ঞেস করলাম তাহলে বাসার নিচে এত জটলা কেন, রুস্তম চাচা বললো তাহলে নাকি আর এই পৃথিবীতে নেই, ওর পুরো পরিবারই বলে মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে। ওর পরিবার আজকে সকালে ট্রাক অ্যাক্সিডেন্টে তাদের পরিবারের সকলেই মারা গেছে। তো ওর আমাদের বাসায় শেষ আসা পর্যন্ত ওর চোখের সকল কষ্ট আমার চোখে ভেসে উঠল। তো বুঝলাম যে ওর মতো এত সুন্দর বন্ধু এই পৃথিবীতে চলে গেছে। হ্যাঁ, ও অনেক ভালো বন্ধু ছিল আমার ব্যাপারে, ও সব কিছু জানতো এবং ওর ব্যাপারে আমি সব কিছু জানতাম। এখন বেঁচে আছে সত্যি, ও কোথায়? ও আছে, ওর সাথে তোমার দেখা করা হবে, দেখা করা হবে। এখানে ডাকছিস কেন? তৌহিদের রিসেন্ট অবস্থা সম্পর্কে তুই কিছু জানিস? তৌহিদ এখন আর শুধু স্মোকিং এ সীমাবদ্ধ নেই, ও এখন ড্রাগসও পাচার করছে। কি বলছিস এগুলা? এটাই সত্যি। ওই দিন আমার কাছে একটা ফোন কল আসে। কি? ওকে ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব হবে সেখানে যাচ্ছি। ওকে, এই তো আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি থাকো এখানে। Thank you.
বলিস কি, এটা কিভাবে সম্ভব? সম্ভব? আমার কিছুদিনের অবজারভেশন থেকে আমার মন বলছে যে এটা সম্ভব। তোহিদের পাস্ট সম্পর্কে আমি অনেকটাই জেনে ফেলেছি, আর এটাও বুঝতে পারছি যে নিজের জীবনের প্রতি ওর কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। ও একটা অ্যাক্সিডেন্টে পরিবারের সবাইকে হারায়। ভাগ্যক্রমে ও বেঁচে যায়, কিন্তু যদিও ও এখনো বেঁচে আছে, তবু ওর নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওর কোনো লক্ষ্য নেই। ও যেসব করছে তাতে হয়তো কিছুদিন পরেই পুলিশের কবজায় বন্দি হবে, তারপর কি হবে বলা যায় না। তাই আহাত, তোর আমার সবার উচিত তোহিদকে আরো ডিপলি ভালোভাবে বোঝানো, ওকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনা, সিগারেট ড্রাগস থেকে ওকে ফিরিয়ে আনা। এটা একার পক্ষে কারো সম্ভব নয়। এই দায়িত্ব আমি তোকে দিলাম, আমি জানি তুই পারবি। আমি চেষ্টা করব। কি ব্যাপার হঠাৎ আসে? কোনো ব্যাপার না, সেদিন সে ভিতরে গেল। সরি, কে ফোন করেছ? সেই মেয়েটা? আমার তো ঈশ্বর। কিসের? আমার বার্থডে তো পাই। হ্যাপি বার্থডে। তুমি তুমি গাছের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছো। মানে? মানে আমি সেদিন তোমাকে দেখলাম রাস্তায় বিভিন্ন প্যাকেট হাতে নিয়ে। প্যাকেটগুলি খুব বেশি একটা সুবিধা ছিল বলে মনে হয় না। যদি আমি আন্দাজ করি সেটা ড্রাগসের, আমার আন্দাজ কি ভুল হবে? যখন দেখে ফেলেছ তখন আমি করব। কেন? অনেক কথা কিছু জানতে চাই। হ্যাঁ, জানার দরকার আছে। তুমি শাহিনকে চিনো? শাহিন? শাহিন যে ক্লাস নাইন পর্যন্ত তোমার সাথে পড়েছিল, তোমার মৃত্যু সংবাদ সে পেয়েছে ঠিক, সেটা আমিও জেনেছি ওর কাছ থেকে। কিন্তু তুমি তো এখানে দিব্যি বেঁচে আছো, তাহলে তুমি মারা গেলে কীভাবে? আর সেদিন রাতে সেই ট্রাক অ্যাক্সিডেন্ট, সেটা কীভাবে সম্ভব? সবই তো দেখছি জেনে বসে আছো। সেটাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওই ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাড়ি ফেরার সময় রাস্তায় আমাদের গাড়ি পেট্রোল শেষ হয়ে যায়। পেট্রোল কিনতে দেয় আমাকে যেতে হবে। আমাদের গাড়ির ড্রাইভার গাড়িটিকে একটু নদীর পাশে এনে থামান। আমি পেট্রোল জন্য কিছু দূর যেতেই দেখি আমার সামনে দিয়ে প্রচণ্ড গতির একটি ট্রাক চলে যাচ্ছে। সেই ছুটে যাওয়া ট্রাকটি আমাদের গাড়িটিকে প্রচণ্ড চড়ে ধাক্কা মারে, আর সেই ধাক্কায় গাড়িটি সোজা নদীর দিকে পড়ল। সবাই মারা গেল কিন্তু বেঁচে রইলাম আমি। আমি যে বেঁচে আছি এটা জানতে পারলে ওরাও আমাকে মেরে ফেলত। নদীতে কারো লাশই খুঁজে পাওয়া যায়নি, তাই আমার অন্তত আমি কেউ জানতে পারলাম। শাইনের সাথে আমারও একবার দেখা খুব জরুরি। আমি এখন আমার খালা গেছি। কিন্তু সিগারেট স্মাগলিং এগুলোর দরকার কী? অসৎ পথে টাকা রোজগার করে ইনকাম করা সহজ, এটা তো সবাই জানে। কিন্তু এত টাকা পাহাড় ধরে তুমি কী করবে? এত টাকা আমার জন্য না, যেসব বাচ্চা অনাথ অসময়ে এসব টাকা দিয়ে আমি তাদেরকে সাহায্য করছি, তাদের জীবন সুখের রোগ এটাই আমি চাই। শাইনের সাথে কবে দেখা হবে? গিয়েছিল তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার মৃত্যু সংবাদে সে দুঃখে ভরা কাঁদত। আজ তোমার ফিরে আসায় সে বিস্মিত, আজ প্রমাণ চায় তোমার অস্তিত্বে। চলো তো হিত, আজকে প্রথমে ঠিক হবে, তারপর রাখি।
তোহিদ, কালকেও তো আমার সাথে দিব্যি ভালোই কথা বলছিল, একসাথে খাওয়া দাওয়া করলাম, কি জানি কোথায় গেছে। ধুর, কোথায় পাবো ওকে? ওর মতি গতি আমি কিছু বুঝতে পারছি না। আবার পুলিশের কাছে আহাদ, চল আর দেরি করা যাবে না, আয় আমার সাথে আয়। চল আগে ও পাশটা দেখি, তারপরে এদিকটা দেখছি। দিকটা তো দেখলাম না, চল ওই দিকটা দেখি। হ্যালো সাজ্জাদ, তানচিম বলছি। শোন, তুই তোর ভাইকে বল খিলগাঁও তালতলা মার্কেটে গিয়ে একটা ডেড বডি পাওয়া গেছে, উনি যেন একটা ব্যবস্থা নেন। আর এটা দিয়ে আমি তোকে বলেছি, এটা প্লিজ ওনাকে বলিস না। ওদের কাছে ঘুমের মোটিভটা ইম্পর্টেন্ট, ওরা এখনো বুঝতে পারলো না তুমি কেন খুন হলো। আমার একটা ভুল ভুল মানে সেটা পরে আমার জন্য অনেক কিছু করেছে, তুই যা একটা কাজ করবি। ঠিক আছে, ঠিকানা আছে, তোমার ভাইয়াকে বলো এই ঠিকানায় পুলিশ করা।
সাইন ছেলে তো আমরা তো বলি তো করিয়েছি সেদিন অথবা ও মাইকেল কথা বুঝতে পারলাম না তবে তুমি যাই বলছো তাই বিশ্বাস করছো ভাইকে বলে ব্যাপারটা দিতে হ্যালো বল শুনছিস সৈয়দকে নাকি ফোন করা হয়েছে ওর ড্রাগসের মধ্যে নাকি খানিকটা পটাশিয়াম সাইনেট মিশিয়ে দেওয়া হয়েছিল সবই জানি এমনকি এটাও জানি তহিদকে কে খুন করেছে তুই চিনবি না তাও বলছি তোদের এলাকারই ছেলে শাহিন বাবার সাথে সে এটা করে থাকতে পারে তুই চিন্তা করিস না আমি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা দেখতে দিয়েছি আচ্ছা তুই এদিকে আয় আমরা একসাথে লাঞ্চ করব তারপরে না এসব ব্যাপারে জড়িয়ে যাস না আর আমি ফিরে যাচ্ছি চলে যাচ্ছিস মানে কোথায় যাবি বাড়িতে ফিরে যাব 3:30 ট্রেন অবশ্য তার আগে একবার তুহিদের আন্টির বাড়িতে যেতে হবে একটা কাজ বাকি আছে কি কাজ পরে বলবো রাখি রে সময় হয়ে গেছে ভালো থাকিস তোহেদ তোমার মতো ছেলে হয় না বাবা মাকে হারিয়ে যার কাছে থেকেছো তার জন্য তুমি যা করেছো তা কোনো মানুষই কখনো করে না আমি তোমার জীবনের কিঞ্চিত উপার্জনগুলো তোমার খালার কাছে তুলে দেব আমার একটা ভুলের জন্যই আজ তুমি নেই ভুল করে সেদিন যদি তোমার বেঁচে থাকার কথা শাহিনকে না বলতাম তাহলে তুমি আজও বেঁচে থাকবে আমাকে ক্ষমা করো বন্ধু আর তোমার অনাথ অসহায় শিশুদের ঘিরে গড়ে তোলা প্রকল্পের ভার আমি গ্রহণ করলাম তাদের আমি যথাযথভাবে সাহায্য করব যারা তোমাকে হত্যা করেছে তাদের হয়তো আমি এখন কিছুই করতে পারবো না কিন্তু আমি আবার ফিরে আসবো এখানে তোমার হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করব জানি না সেই লড়াইয়ে আমি জিতবো না হারবো কিন্তু যেসব পলিটিক্যাল লিডাররা তোমার মতো অনাথ অসহায় ছেলেদেরকে ব্যবহার করে ড্রাগস পাচার করাচ্ছে যাদের স্বার্থের জন্য তোমাদের বলি হতে হচ্ছে তাদের বিরুদ্ধে সমস্ত বাংলাকে জানিয়ে তুলবো আমি আমি জানি তুমি আমার পাশে এখনো আছো আর থাকবেও চিরদিনই